দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কল আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন এবং সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন সাথে থাকছেন দেশবরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগের আধুনিক সার্জিক্যাল চিকিৎসা আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সহকারী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল তাই পরামর্শিত ফোন করুন 9824052 নাম্বারের সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে ধন্যবাদ আপনাকে আজ আমাদের যে আলোচনার বিষয়টি হৃদরোগের সার্জিক্যাল আধুনিক চিকিৎসা খুবই ভারী একটি শব্দ সার্জিক্যাল আধুনিক চিকিৎসা যেহেতু সার্জিক্যাল কথাটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু রোগীদের হৃদরোগে বা হৃৎপিণ্ডে আক্রান্ত যে রোগে আক্রান্ত যে রোগীরা আছেন তাদের কিন্তু একটি চিন্তার বিষয় চলে আসে সার্জারি খুব বড় একটি বিষয় প্রথমে আপনার কাছে জেনে নিব হৃৎপিণ্ডের কোন কোন রোগের জন্য আমাদের মূলত সার্জারির দিকে যেতে হয় ধন্যবাদ আপনাকে আসলে আমাদের জন্ম থেকেই অনেকগুলো রোগে সৃষ্টি হতে পারে যেগুলোর জন্য সার্জারি প্রয়োজন হয় অনেক সময় আপনি জানেন যে একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে ও কিছু কনজেনিটাল অ্যানোমালি হতে পারে যে কনজেনিটাল অ্যাবনর্মালিটি বলেন অ্যানোমালি বলেন বা কিছু হার্টে কিছু ডিফেক্ট থাকে যেটা জন্মের থেকেই অর্থাৎ মায়ের পেটে থাকতেই ওই ডিফেক্টগুলো তার তৈরি হয়েছে এবং এই ধরনের ডিফেক্টগুলো যেমন আছে আপনার আমরা বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি নামে এটাকে মানুষ বেশি চেনে বা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি এছাড়া আমাদের দেশে খুব বেশি পাওয়া যায় টফ টেট্রালজি অফ ফ্যালট পিডিএ এছাড়া অনেকগুলো কনজেনিটাল ডিফেক্ট আমরা পাই যেগুলোর জন্য কিন্তু আমাদের সার্জারি প্রয়োজন হয় এবং এই ডিজিজগুলো কিন্তু মেডিসিন দিয়ে কিন্তু কোনোভাবে এগুলোকে ট্রিটমেন্ট করা যাবে না এবং সম্ভব না কারণ এটা একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হার্টে হার্টের দুটো এট্রিয়া মাঝে একটা ছিদ্র থাকছে বা ফুটো থাকছে এটাকে আপনাকে এটাকে ফুটোটাকে বন্ধ করতে হবে হ্যাঁ হার্টের ছিদ্র বলে মানুষ তাহলে এই দুইটা এট্রিয়ার মাঝে যে ছিদ্রটা আছে এটাকে আমরা এএসডি বলছি এটা কিন্তু যেহেতু একটা ছিদ্র এই ছিদ্রটা কিন্তু বন্ধ করতে হবে এছাড়া ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট যেটা এটাও দুইটা ভেন্টিকুলার মাঝখানে যে পর্দাটা আছে বা ওয়ালটা আছে এখানে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন এটাকেও কিন্তু আপনাকে এটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি এটাকে বন্ধ করতে হবে সুতরাং এটা ঠিক সুই সুতা দিয়ে আমরা যেরকম একটা ছিদ্র বন্ধ করতে পারি সেলাই করে হার্টের ভিতরেও ঠিক এইভাবে আমরা সেলাই করে হার্টের ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি বা এটা টেট্রালজি অফ ফ্যালট বা টফ একটা কন্ডিশন এখানেও ঠিক এটা আরও একটু জটিল ঠিক একইভাবে এগুলো স্ট্রাকচারাল কিছু সমস্যা তো এই সমস্যাগুলো কিন্তু মেডিসিনে কোনোভাবেই হবে না এগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে গেলে এগুলো সার্জারি করে আমরা ঠিক করব এছাড়া অ্যাডাল্ট কন্ডিশন যেমন একজনে আপনি ধরেন হার্ট অ্যাটাক হয়েছে তো হার্ট অ্যাটাকের পরে কী হয় যে আলটিমেটলি রক্তনালীতে ব্লক এবং এই ব্লকটা যদি খুব বেশি থাকে বা অনেকগুলো আর্টারিতে থাকে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশন যে আমাকে স্টেন্টিং করে কিছু হলো না সেক্ষেত্রে কিন্তু আমাকে এটাকে সার্জারি করতে হবে এবং সেটা খুব পপুলার একটা শব্দ যে আমরা বাইপাস সার্জারি করি হার্টের রক্তনালীগুলোকে বাইপাস করে দিই এই সার্জারির মাধ্যমে আমরা করতে পারি এছাড়া হার্টের কিছু চারটা বাল্ব আছে আপনি জানেন যে এই বাল্বগুলোতে যদি এগুলো যদি কোনো স্টেনোসিস হয় বা রিগাজিটেশন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাকে বাল্বগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে অর্থাৎ এখানে বাল্ব রিপ্লেসমেন্ট করতে হবে তো এরকম ছোটোবেলার থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ডিজিজের জন্য আমাকে কিন্তু সার্জারিতে যেতে হচ্ছে এগুলো ওষুধ দিয়ে কিন্তু কখনোই কিওর করা যাবে না এটার জন্য সার্জারি লাগবে একটু যদি পিছনে ফিরে আসি আপনি কথা বলছিলেন বাচ্চাদের যে সার্জারির কথাগুলো বলছিলেন হার্টের ছিদ্র বা সেসব ক্ষেত্রে সেই বাচ্চাদের কি কি উপসর্গ থাকতে পারবে বা কি কি উপসর্গ হলে জন্মের পর একটা নবজাতকের জন্য কি উপসর্গ হলে বাবা মা বুঝতে পারবেন যে তার এই ধরনের কোনো রকমের সমস্যা হচ্ছে আর কি চমৎকার করে আপনি আসলে বলেছেন যে এটা খুব প্রয়োজন আমাদের জানার কারণ আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের সব ফ্যামিলিতে বাচ্চা আছে আমার হোক বা আপনার ভাই হোক বা আপনার ফ্যামিলিতে কেউ হোক এই বাচ্চাগুলোকে এটা কিন্তু প্রথমে এই ডিজিজগুলো রিকগনাইজ করে কিন্তু বাবা মা বা এটা উন্নত দেশে যেটা হয় একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু উনি একজন পেডিয়াট্রিশিয়ান এবং একজন কার্ডিওলজিস্ট কিন্তু বাচ্চাটাকে দেখে যায় এবং জাস্ট একটা স্টেথো দিয়েই কিন্তু বাচ্চাটা বুকে একটা স্টেথো বসালেই কিন্তু আমরা যে বলি মারমার যেটা এই মারমারের মাধ্যমে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যে হার্টে কোনো এইচডি আছে না ভিএসডি আছে বা টপ আছে এই ধরনের ছোটো ছোটো সমস্যাগুলো কিন্তু আমরা জন্মের সময় কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারি শুধু একটা স্টেথোস্কোপের সাহায্যেই করতে পারি আর
এটাও যদি সম্ভব না হয় অনেক সময় এবং আমরা ইকোকার্ডিওগ্রাম ছোট বাচ্চাদের কিন্তু ইকোকার্ডিওগ্রাম যদি আমার স্টেথোস্কোপে মনে হয় যে একটা ডিফেক্ট আছে তাহলে কিন্তু একটা ইকোকার্ডিওগ্রাম করে আমি কনফার্ম হতে পারি যে বাচ্চার এই সমস্যাটা আছে এবং সাথে সাথে কিন্তু আমরা যত আর্লি এগুলোকে অপারেশন করে ঠিক করে দেওয়া যায় তত কিন্তু পেশেন্টের জন্য ভালো খুব দ্রুত সেটা কি হয়ে যায় সম্ভব এবং এটাও যদি না হয় আমাদের দেশে যেটা হয় যে এটা বাচ্চা জন্মের পর কিন্তু ডক্টর অনেক সময় অ্যাটেন্ড করেন না সেক্ষেত্রে বাচ্চাগুলো কিছু সিমটম দেয় যেমন ওরা একটা ছোট বাচ্চা দেখবেন যে ও ঘন ঘন ঠান্ডা লাগছে ওর কাশি হচ্ছে খুব ঘন ঘন ফ্রিকুয়েন্ট অন্য বাচ্চাদের চেয়ে বেশি মানে বিনা কারণেই একটা ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডাটা ভালো হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে বা ওই বাচ্চাগুলো যখন খেলাধুলার সময় হয় হাঁটার সময় হয় অন্য বাচ্চাদের চেয়ে ও একটু কম ওরা ই দেখায় যে মানে ওরা নড়াচড়া বা মুভমেন্ট ওরা দেখাচ্ছে সব বাচ্চা দৌড়াচ্ছে সেই যে বাচ্চাটা এইচডি বা ভিএইচডি বা টফ আছে ও দৌড়াচ্ছে না অথবা ও একটা দৌড় দিয়ে ও বসে পড়ছে ও অসুস্থ হয়ে যাচ্ছে বা কারো কারো ঠোঁট নীল হয়ে যাচ্ছে জিব্বা নীল হয়ে যাচ্ছে বডিটা নীল হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে হ্যাঁ ছোটোকালে এই ধরনের সিমটমগুলো প্রকাশ পায় এবং অর্থাৎ অন্য যে কোনো বাচ্চা চেয়ে একটু আলাদা একটু ডিফারেন্ট যে ও দৌড়াচ্ছে না ও ঘন ঘন ঠান্ডা লাগছে অথবা ও একটু দৌড়িয়ে হাঁপিয়ে যাচ্ছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো একটি ছোট্ট বিরতির পরে দর্শক দেখছেন ডক্টর সন কল নিচে একটি ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত ডক্টর সন কলে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান হৃদরোগ বিশেষজ্ঞ আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগের সার্জিক্যাল আধুনিক চিকিৎসা স্যার কথা বলছিলাম শিশুদের উপসর্গ নিয়ে তবে একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন ওনার নাম হচ্ছে সামিয়া সিরাজগঞ্জ থেকে কল করেছেন তিনি বলতে চাচ্ছিলেন ওনার বুকের বাম পাশ থেকে ব্যথা শুরু হয় এবং ব্যথাটি হচ্ছে ডান দিকে চলে যায় এবং খুব জমাট বেঁধে আছে এরকমটা উনি ফিল করে থাকেন এবং সেক্ষেত্রে এই ব্যথাটি প্রায় 5 বছর ধরে আছেন এবং ডাক্তারের কাছে যাওয়ার পর ওনাকে ডাক্তার যে পরামর্শ দিয়েছেন ওনার হার্টবিটটি ইরেগুলার সেক্ষেত্রে যদি একটু আচ্ছা ওই পেশেন্টের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি যে কোনো একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন স্পেশালিস্টের কাছেও যেতে পারেন আপনার কিন্তু একটা ইসিজি এর মাধ্যমে কিন্তু আপনার সমস্যাটা ডিটেক্ট করা যেতে পারে এবং যে আপনার হার্টবিট এমন হতে পারে যে হার্টবিট খুব বেশি আছে আমরা সাধারণত 100 বিটে বেশি হলে সেটাকে হার্টবিট বেশি বলি আর 60 কম হলে সেটাকে আমরা হার্টবিট কম হিসেবে ধরি বা এটাকে আমরা মেডিকেলের ভাষায় 60 কম হলে ব্র্যাডিকার্ডিয়া বলি আর 100 বেশি হলে সেটাকে ট্যাকিকার্ডিয়া বলি এখন ট্যাকি বা ব্র্যাডি যেটাই হোক না কেন আপনি একটা জাস্ট একটা ইসিজি করে কিন্তু আপনার সমস্যাটা আমরা ডিটেক্ট করতে পারবো আর খুব সম্ভবত এই পেশেন্টের বয়স বলেছিলেন 25 তো 25 ইয়ার্সে যদি কনজেনিটাল কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু ইসিজি যথেষ্ট এবং ওনার হার্টবিট যদি খুব বেশি হয় সেটা কোনো টেন্সের কারণেও হতে পারে যা বা কোনো স্ট্রেসের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে সেটা জাস্ট ওষুধের মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে আর ডক্টর যদি মনে করেন একটা ইকোকার্ডিওগ্রাম করবেন সেটাও সম্ভব জন্মগত কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য সো আপনাকে ডেফিনেটলি একজন ডক্টরের কাছে কিন্তু যেতে হবে জি স্যার কথা বলছিলাম বাচ্চাদের উপসর্গগুলো নিয়ে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য ঠিক কি কি রোগ নির্ণয়ের জন্য ডায়াগনোসিসটা কি হতে পারে আমাদের আচ্ছা ডায়াগনোসিস হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে ডিজিজগুলো জন্মগতভাবে হয় এই জন্য কিন্তু প্রথমত আমরা ডাক্তাররা একটা স্টেথোস্কোপের মাধ্যমে কিন্তু ধরে ফেলতে পারি ওনার হার্টের সাউন্ড দিয়েই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি যে এর ডিজিজটা কী এবং ওটাকে কনফার্ম করার জন্য অধিকতর কনফার্ম করার জন্য ডেফিনেটিভ ট্রিটমেন্টের আগে আমরা একটা ইকোকার্ডিওগ্রামটা করে ফেলবো এবং বাচ্চাদের জন্য একটা ইকোকার্ডিওগ্রাম এটাই সাফিসিয়েন্ট তার ডিজিজগুলো বোঝার জন্য এবার যদি একটু চিকিৎসার দিকে চলে আসি বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের যখন উপসর্গ দেখা যাবে বা আমরা যখন কনফার্ম হয়েছে যে কনজিনেন্টাল কোনো রোগ রয়েছে সেক্ষেত্রে আমরা চিকিৎসা কী কী রয়েছে আচ্ছা চিকিৎসা যদি এটা এইচডি বা ভিএইচডি বা টেটালজি অফ ফ্যালট হয় তাহলে কিন্তু ডেফিনেটলি যত আগে সম্ভব এটা অপারেটিভ চিকিৎসা অপারেটিভ চিকিৎসা যেটা একদম ওপেন হার্ট সার্জারি আপনাকে হসপিটালে ভর্তি হয়ে সেটাকে একটা বড় অপারেশনের জন্য প্রস্তুতি নেই কিন্তু ওপেন হার্ট সার্জারিটা করতে হবে এবং আপনি বাচ্চাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যত আর্লি আপনি হসপিটালে যে ভর্তি হবেন এবং অপারেশনটা সম্পন্ন করবেন এই বাচ্চাটা কিন্তু তত ভালো থাকবে এখন যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এইচডি এটা যদি আপনি 40 বছর বয়সে গিয়ে বা একটা ভিএইচডি এটা 20 বছর বয়সে গিয়ে যদি অপারেশন করি আমার কিন্তু এটা রেজাল্টটা ভালো পাবো না অর্থাৎ তার অলরেডি কিন্তু হার্টে এবং লাংসে অর্থাৎ ফুসফুসের ড্যামেজগুলো হয়েই যাবে সেক্ষেত্রে আপনাকে সবসময় বাবা মাকে খেয়াল রাখতে হবে বাচ্চার যদি জন্মগত হার্টে ফুটো বা এই ধরনের যে কোনো ধরনের ডিজিজ থাকলে
সর্বোচ্চ হলো স্কুল গোয়িং এজ যে আছে বিলো ফাইভের আগেই এই ট্রিটমেন্টগুলো নিতে হবে, অর্থাৎ অপারেশনটা সম্পন্ন করে ফেলতে হবে। স্যার, রেজাল্টের কথা বলছিলেন যে রেজাল্টটা ভালো আসবে কি না, সেক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন চলে আসে, এই ধরনের সার্জারি আমরা বাংলাদেশে যেগুলো করে থাকি সেক্ষেত্রে সফলতাটা কেমন? সফলতা 100%, একদম 100%। এই ছোটো বাচ্চাদের অপারেশনগুলো, আমার এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বা টেটালজি অফ ফ্যালট, যে ডিজিজই হোক না কেন, বাচ্চাদের অধিকাংশ ডিজিজ এবং এগুলো বাংলাদেশেই হয়। আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে প্রতিদিনই হয় অপারেশনগুলো, প্রতিদিন 4-5টা করে হার্টের অপারেশন হয় সেখানে, এবং এগুলা সফলতা 100% আপনি বলতে পারেন। এই বাচ্চাগুলো আমরা ধরেই নিই যে বাচ্চাগুলো খারাপ হবে না, এখন খুব বেশি লাগ যদি বেশি খারাপ না থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো ভালো থাকবে এবং অপারেশন সাকসেসফুলি শেষ করা যায়। সেক্ষেত্রে বলতে পারি বাংলাদেশ হচ্ছে এই ক্ষেত্রে সংসম্পন্ন না, এই ক্ষেত্রে ডেফিনেটলি আমার বাচ্চাদের সব ধরনের হার্টের চিকিৎসা সার্জারিগুলো আমরা বাংলাদেশেই করতে পারি। খুব সুন্দর করে বলছেন স্যার। আরেকটি বিষয়, যখন সার্জারিটা হয়ে গেল, কোনো একটা বাচ্চার কনজেনিটাল ডিজিজের সার্জারি হয়ে গেল, এরপরে যখন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনগুলো যেগুলো আমরা বলে থাকি বা অপারেশন পরবর্তী যে আমরা জটিলতাগুলো, সেগুলো কী কী হতে পারে? এগুলো আসলে খুব বেশি না, এগুলো একটা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, একটা এইচডি ভিএসডি বা টেটালজি অফ ফ্যালট, এগুলো আসলে এখানে কোনো জটিলতা আসার সুযোগই নেই, কারণ হার্টে একটা ফুটো বা একটা ছিদ্র ছিল, আমি জাস্ট ওটাকে সেলাই করে বন্ধ করে দিয়েছি, একদম সুই সুতা দিয়ে সেলাই করে বন্ধ করে দিয়েছি এবং হার্টের অন্য একটা স্ট্রাকচার কেটে নিয়ে এসে ওটা বন্ধ করে দিচ্ছি। এখানে জটিলতা আসলে আমি সার্জন হিসেবে বলি যে এখানে কোনো জটিলতাই নাই, কারণ একটা স্ট্রাকচারকে আমি রিপেয়ার করলাম, এখানে জটিলতা আসলে নাই। স্যার, কথা বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে কী কী চিকিৎসা হতে পারে, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, কলটি নিয়ে নিব। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি দর্শক, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি দেখতেই থাকুন, আমরা আপনার উত্তরটি দিচ্ছি। এই দর্শকের কাছে আসলে কিছু জিনিস জানা ছিল, সেটা হলো এটা কি অপারেশন বা কি ডিজিজের জন্য অপারেশন শুনতে পাচ্ছে স্যার। জি আপনি দর্শক স্যার কিছু প্রশ্ন করছেন, আপনি উত্তরগুলো দিন। এটা কি ডিজিজ ছিল আপনার, আপনি কি অসুখের নামটা বলতে পারেন বা অপারেশনের যেটা নাম? বুঝতে পারিনি। ও, এটা কি অপারেশন হয়েছিল? মানে হার্টের অপারেশন হয়েছিল, হার্টে ফোটা ছিল। হার্টে তো অনেক ধরনের অপারেশন হয়, আপনি কি স্পেসিফিক করে যদি বলতে? ও আচ্ছা, ফোটা ছিল হার্টে। আচ্ছা, আবার তাহলে ফোটা থাকলে কিন্তু এটা আমরা একবারই অপারেশনগুলো করে ফেলতে পারি, এটা কোনো স্টেজিং মানে সেকেন্ড টাইম কোনো অপারেশনের দরকার নাই। আবার এটা আসলে আপনার সরাসরি মনে হয় আপনার এখানে আরও কিছু ইনফরমেশন লাগবে, দর্শক আপনার জন্য বলছি যে এখানে আরও অনেক কিছু ইনফরমেশন লাগবে। আপনি যেখান থেকে অপারেশনটা করেছিলেন নিশ্চয়ই কোনো একটা ভালো হসপিটাল থেকে করেছিলেন, এই হসপিটালে কিন্তু আবার আপনাকে একটু যোগাযোগ করতে হবে যে আপনি রক্তনালী সরু ছিল, উনি বলছেন যে এটাকে ডাইলেট করে দেওয়া হয়েছে বা মোটা করে দেওয়া হয়েছে। এখানে বাল্ব লাগানোর প্রশ্নটা আসলে আমি ওনার সাথে ম্যাচ করতে পারছি না, এটা আপনার কনসাল্ট যিনি কনসালট্যান্ট অথবা প্রফেসর ওনার সাথে আপনি ওই হসপিটালে আরেকবার একটু যোগাযোগ করবেন, তাহলে আপনার কিন্তু কনফিউশনটা দূর হয়ে যাবে যে এখানে অপারেশন লাগবে কি লাগবে না। স্যার, ফিরে আসি আমাদের আলোচনায়, কথা বলছিলাম বাচ্চাদের ট্রিটমেন্ট নিয়ে, তবে এবার যদি একটু বড়দের ক্ষেত্রে চলে আসি, বড়দের কোন কোন কন্ডিশনে আমরা সার্জারির দিকে যাই? আচ্ছা, বড়দের একটা কথা শুরুতে বলি যে এই বাচ্চা রোগীগুলো কিছু একটা অংশ, যে আপনি যেমন আমরা রিউমাটিক ফিভার বা বাতজ্বর নামে একটা কথা শুনে থাকি, এই রিউমেটিক ফিভারটা কিন্তু ছোটোবেলার থেকেই শুরু হয়, এটা সাধারণত 5-15 বছরের যে বাচ্চারা হয়, এদের যদি আপনার রিকারেন্ট গলায় ব্যথা হয় বা ফ্যারিনজাইটিস হয় এবং সেটা স্ট্রেপটোকক্কাস দিয়েই হচ্ছে আর কি, গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস, এই গ্রুপে স্ট্রেপটোকক্কাস ইনফেকশনগুলো এটা রিকারেন্ট হলে এবং এখান থেকেই কিন্তু বাতজ্বরগুলো শুরু হচ্ছে, এবং এই বাতজ্বরের চিকিৎসা যদি আমরা না করি তাহলে কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের হার্টের যে বাল্বগুলো আছে এই পেশেন্টগুলো যখন 20-25 বছর যাবে, এটা ধীরে ধীরে আমাদের হার্টের বাল্বগুলোকে কিন্তু নষ্ট করে দিবে এবং সেক্ষেত্রে কিন্তু
এই ছোট আজকে যে ছোট বাচ্চাটা যা এই বাহ্য দিয়ে শুরু হলো একটা ডিজিজ যেটা মেডিসিন দিয়ে চিকিৎসা করা যেত, এটা জাস্ট এটা পেশেন্টটা যখন 20-25 বা আরও বেশি বয়সী হবে তখন কিন্তু তার হার্টের বাল্বটাকে এফেক্ট করবে এবং একটা সময় বাল্বটা নষ্ট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এই পেশেন্টগুলো কিন্তু আমাদের বাল্ব রিপ্লেসমেন্ট লাগছে, অর্থাৎ বাল্বটা বদল করে নতুন আর একটা বাল্ব, সেটা হতে পারে একটা মেটালিক বাল্ব বা একটা টিস্যু বাল্ব, ভালো কোনো বাল্ব, অর্থাৎ বাল্ব চেঞ্জ করতে হচ্ছে আমাকে, হার্টে বাল্ব রিপ্লেসমেন্ট লাগছে অ্যাডাল্ট হয়ে। তাহলে ছোটোর থেকে একটা ডিজিজ সে ক্যারি করছে বাহ্যর, সেটা ওই পেশেন্টটা যখন অ্যাডাল্ট হচ্ছে তখন কিন্তু তার বাল্বটা নষ্ট হয়ে যাচ্ছে, নতুন একটা বাল্ব তাকে আমাদের লাগাতে হচ্ছে। এটা হার্টের কিন্তু এটা একটা ওপেন হার্ট সার্জারি। সো আমরা কিন্তু এই পেশেন্টগুলোকে প্রিভেন্ট করতে পারি, বাহ্যটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে আমাকে ভবিষ্যতে বাল্ব রিপ্লেসমেন্টটা আর লাগবে না। এটাগুলো একটা অ্যাডাল্টের একটা কন্ডিশন। এবং এই ধরনের পেশেন্ট আমাদের দেশে যত বাল্ব রিপ্লেসমেন্ট লাগে এর ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু ওই রিউমাটিক ফিভার বা বাহ্য থেকে আসছে। এবং এই পেশেন্টগুলো কিন্তু হাসপাতালে বিশাল একটা লোক, বাল্ব রিপ্লেসমেন্টের পেশেন্ট। এবং অ্যাডাল্টে আপনি আরেকটা জিনিস জানেন যে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক যখন হচ্ছে আমাদের 40-এর পরে, এখন 40-ও লাগে না, 30-35-এর পরেই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, অনেক মানুষেরই হার্ট অ্যাটাক হচ্ছে, নারী পুরুষ সমানভাবেই হচ্ছে। ইভেন এখন ইয়াং অ্যাডাল্টরাও কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে রক্তনালীতে ব্লক থাকছে। এই পেশেন্টগুলো যাদেরকে আমরা স্টেন্টিং করাতে পাচ্ছি না বা স্টেন্টিং করা সম্ভব না, অনেক কমপ্লিকেটেড, একটু ইন্টারাপ্ট করছি, একটু যদি জানার চেষ্টা করি, যা অ্যাডাল্ট এবং হচ্ছে হার্ট অ্যাটাকের বিষয়ে কথা বলছিলেন স্যার, সেক্ষেত্রে কী কী কারণে এই হার্ট অ্যাটাক হতে পারে বা এই লক্ষণগুলো আসলে কী কী? আচ্ছা, লক্ষণগুলোতে যদি যাই, খুব এই লক্ষণগুলো খুব টিপিক্যাল কিছু লক্ষণ, যে এটা চেস্ট পেইন তো হয়, যেটা সেন্ট্রাল চেস্ট পেইন হয়, অর্থাৎ বুকে মাঝখানে সেন্ট্রাল চেস্ট পেইন হয়। কারো কারো ক্ষেত্রে এটা চেস্ট পেইন নাও থাকতে পারে, সেক্ষেত্রে বুকে খুব চেপে ধরা, বা হতে পারে যে বুকে একদম প্রচণ্ড ব্যথা, যে ব্যথার সাথে আমার বমি হয়ে যাচ্ছে, অথবা আমি ঘেমে যাচ্ছি, প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি, এসিতে বসে থাকলেও ঘেমে যাচ্ছি। এত করে হতে পারে নাকি হচ্ছে সাধারণত অনেক দিন ধরে হচ্ছে এরকম কোনো বিষয় থাকে? না, এই প্রসেসটা কিন্তু হার্ট অ্যাটাকের প্রসেসটা কিন্তু একবারে হয় না, একদম হঠাৎ করেই যে আজকে হলো সেটা না। এই পেশেন্টগুলো হার্ট অ্যাটাক, এটা আপনার রক্তনালীটাকে ব্লক হতে হবে, এটা রক্তনালী, এবং রক্তনালী এমন যে এটা কিন্তু 10% বা 20% ব্লক হলে তো হার্ট অ্যাটাক হবে না, এটা মিনিমাম কিন্তু 70%, 80% বা ম্যাক্সিমাম ডায়ামিটারটা ব্লক হলে তখন হার্টের রক্ত সাপ্লাইটা হ্যাম্পার হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, আমি একটু করে খুব সংক্ষেপে করে যদি একটু জানতে চাই, আচ্ছা এই বিষয়ে আমরা আরও আলোচনা করব এর প্রতিরোধ সম্পর্কে, আশা করছি নেক্সট কোনো আমাদের এপিসোডে আমাদের এই বিষয়ে কথা হবে। তবে আজকের জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডক্টর সনকলের আজকের আয়োজনে এই ছিল আমাদের আজকের আয়োজন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।